বড়নগর পৌরসভার জুড়ে ডেঙ্গু আতঙ্কে জর্জরিত সাধারণ জনজীবন। এই ডেঙ্গি থেকে বাঁচার লড়াইয়ে নেমেছে উত্তর বড়নগর তৃণমূল যুব কংগ্রেস। বড়নগর পুরনো পোস্ট অফিস থেকে কুটিঘাট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের নর্দমা এবং জমা জলে ডেঙ্গু মারার ওষুধ স্প্রে সহ বিভিন্ন নর্দমায় গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি পালিত হলো এদিন। বড়নগর 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌর মালাকার জানান, বড়নগর পৌরসভা জুড়ে যেভাবে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে তাতে পৌরসভার পাশাপাশি সপ্তাহের প্রতি রবিবার এই ডেঙ্গু প্রতিরোধ অভিযান করবেন তারা। আমরা শুরু করলাম 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ডের কিছু অংশ, সবকটা ওয়ার্ডই পুরো এখনও কভার হয়নি। আমরা যেগুলো মেন বড় বড় নর্দমা সেইগুলোকে, সেই নর্দমা যেখানে জলপ্রবাহটা আছে সেই জায়গাতে গাপ্পি মাছগুলোকে ছাড়ছি, আর একটু কম জল সম্পন্ন যে নর্দমাগুলো আছে সেইখানে মশার তেলগুলোকে স্প্রে করছি, যেখানে মাছ নেই সেই নর্দমাগুলোতে স্প্রে করছি, এবং যেখানে জঞ্জাল জমে রয়েছে এই ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে যেখানে বিক্ষিপ্তভাবে নোংরা পড়ে রয়েছে বিশেষ করে দোকানের তলাগুলো, সেইখানে মশার তেলগুলোকে স্প্রে করছি। এটা আজকের শুরু হলো, টানা এক মাস প্রতি রবিবার চলবে। দেখুন, আমরা যেটা প্রচেষ্টা করছি, মানুষকে সচেতন করছি, এবং আমরা লিফলেট সামনের সপ্তাহ থেকেই রেডি করবো। এই সপ্তাহে কিছু লিফলেট হয়েছে, কিছুটা পেয়ে উঠিনি, এই পুজোর ছুটির কারণে বহু সেন্টার বন্ধ ছিল, সেগুলো করে দিতে পারিনি। কথা হচ্ছে যে মানুষ সচেতন বড়নগরে, অসচেতন মানুষ আমি বলবো না, কিন্তু কী হয় যে বহু সময় আনন্দের অবকাশটা চলছিল, তো দীর্ঘ 2 বছর ধরে মানুষ মানে ঘরের বাইরে গৃহবন্দী ছিল, যার ফলে কী হয়েছে যে মানুষ এই আনন্দের পরিবেশে ভুলে গেছে, হ্যাঁ, যে এই জমা জলটা রয়েছে, তার মধ্যে পুজোর সময় বৃষ্টি হয়েছে, পুজোর আগে বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় যে জমা জল রয়েছে সেই জমা জল থেকেই এই ডেঙ্গু প্রভাবটা বেড়েছে। আগামীতে ডেঙ্গু থেকে বাঁচার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি লিফলেট বিলিয়ে বড়নগরবাসীকে সচেতন করার কাজও করবেন তারা, এমনটাই জানা যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।